নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌত বিজ্ঞানের। আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করাবো। প্রথমে আমি 753 নম্বর পেজ সলভ করাবো, তারপরে আমি 769 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো, 753 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে। তো দেখো, 1.1 কি বলেছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অক্সিজেন। দেখো পরের প্রশ্ন কি আছে 1.2 এসটিপিতে। তো দেখো একটুখানি ভুল আছে, এটা কিন্তু 22.4 লিটার হবে, ঠিক আছে, আয়তন অধিকার করে। অ্যান্সার হবে এর অ্যান্সার 4.4 গ্রাম। 1.3 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 13, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন। তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 13 হয় তাহলে গ্যাসটির আণবিক ওজন হবে, সি এর অ্যান্সার হবে 26। পরের প্রশ্ন 1.4 নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতা নির্ভর করে। অ্যান্সার হবে যে ধাতুর পরিবাহিতা নির্ভর করে, অ্যান্সার হবে উষ্ণতার উপরে। পরের প্রশ্ন 1.5 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতিকোণের মান কত। তো তোমাদের মাথায় রাখতে হবে যে চ্যুতিকোণের মান সমান আপতন কোণ, হ্যাঁ আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। অর্থাৎ আপতন কোণ কত আছে 45° আছে, আর প্রতিসরণ কোণ কত আছে 30° আছে। তো দেখো দুটো বিয়োগ করলে কত হবে, বি এর অ্যান্সার হবে 15°। পরের প্রশ্ন কি বলেছে 1.6 দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার এফ সমান সমান আর বাই টু। 1.7 তো দেখো 1.7 কি বলেছে, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক, এর অ্যান্সার ডি এর ওহম হবে। পরের প্রশ্ন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওহম। পরের প্রশ্ন 1.8 অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রে নিচের কোনটি সত্য। তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার ভি ভেরিজিয়াস আই। পরের প্রশ্ন কি বলেছে 1.9 তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পারমাণবিক সংখ্যা কমে। পরের প্রশ্ন 1.10 নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, অ্যান্সার হবে পটাশিয়ামের। পরের প্রশ্ন 1.11 নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত, অ্যান্সার হবে এর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইডের। পরের প্রশ্ন 1.12 নিচের কোনটির জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক, বি এর অ্যান্সার CH3COOH। পরের প্রশ্ন 1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে, সি এর অ্যান্সার হবে গাঢ় নীল হবে। পরের প্রশ্ন 1.14 নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, অ্যান্সার হবে এর অ্যান্সার বক্সাইট। পরের প্রশ্ন 1.15 নিচের কোনটি 3-কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রোপাইল। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন 2.1 ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ, অ্যান্সার হবে হ্রাস পায়। 2.2 ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে, অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন। 2.3 স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালচে সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, অ্যান্সার হবে -273°C, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, মানে -273°C উষ্ণতায়, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 2.4 এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন 22.4 লিটার, অ্যান্সার হবে 28 গ্রাম। 2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, কি বলেছে, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা কি আছে সত্য আছে। পরের প্রশ্ন 2.6 প্রশ্ন বলেছে একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে, অ্যান্সার হবে 0° হবে। পরের প্রশ্ন 2.7 মোটরগাড়ি ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে উত্তল দর্পণ। 2.8 যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে
বাড়লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? অ্যান্সার হবে এটা উল্টে যাবে। পরের প্রশ্ন অথবা দিয়ে, কোনো কুণ্ডলিতে কখন তড়িৎচালক বল আবিষ্ট হয়? অ্যান্সার হবে চুম্বক প্রবাহ হলে। 2.9 কি বলেছে, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? অ্যান্সার হবে হ্রাস পায়। 2.11 কি বলেছে, আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো, প্রথমে হবে আমাদের গামা, ঠিক আছে, গেটার দেন, তারপরে আমাদের বিটা হবে গেটার দেন, তারপরে কি হবে আলফা হবে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো নিচে লেখা আছে, কিন্তু পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাব। তো দেখো প্রথমে কি আছে, একটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে এনআই। তারপরে কি বলেছে, যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচে পড়াকে ত্বরান্বিত করে, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার সিএল। পরের প্রশ্ন, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার এসএন। তো দেখো এটা ডি হবে, ঠিক আছে, একটু ভুল আছে, এসএন হবে। পরের প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অ্যান্সার হবে এর অ্যান্সার এফ। কী হবে, এফ হবে। তো দেখো 2.12 কী বলেছে, সিএওতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অ্যান্সার হবে তড়িৎ যোজি। 2.13 কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কোনগুলি হয়? অ্যান্সার হবে আয়ন হয়। কী হয়, আয়ন হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউএসএফোরের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? অ্যান্সার হবে সিইউ2+। 2.14 কী বলেছে, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আরো সায়ানাইড। 2.15 কী বলেছে, অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত? অ্যান্সার হবে এএল, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে OH3। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? অ্যান্সার হবে বাদামি। 2.16 উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে জৈব উৎপন্ন হয় তার নাম? অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। পরের প্রশ্ন কী বলেছে 2.17, CH3CH2CHO IUPC নাম লেখো, অ্যান্সার হবে প্রোপানল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে CH3CH2OH এর একটি সমবায়ের গঠন সংকেত লেখো, অ্যান্সার হবে CH3, তারপরে ও, তারপরে বন্ড CH3। পরের প্রশ্ন 2.18, পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার উল্লেখ করো, অ্যান্সার হবে জলের পাইপে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। এবার আমি ফিজিক্যাল সায়েন্সের 769 পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে 1.1 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, অ্যান্সার হবে এর অ্যান্সার মিথেন। 1.2 বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ করে, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। 1.3 এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাসের ভর, অ্যান্সার হবে সির অ্যান্সার 32 গ্রাম। 1.4 আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক, অ্যান্সার হবে সির অ্যান্সার অসীম। 1.5 আলোর বর্ণ নির্ভর করে কোন বিষয়ের উপর, অ্যান্সার হবে সির অ্যান্সার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। 1.6 তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না, অ্যান্সার হবে সির অ্যান্সার গামারশ্মি। 1.7 কোন জোড়াটি সমক সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার এনি এফ ইনভার্সন। পরের প্রশ্ন কী বলেছে, 1.8 ওহম ও 6 ওহম রোধকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে? তো দেখো আমি সাইডে করে দিয়েছি, 3 × 6/3+6। তো দেখো 318 আছে, 18-র সঙ্গে 18 আর নিচে কত আছে, 6 × 3 = 9 আছে, 18-কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 2 ওহম হবে, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 2 ওহম। পরের প্রশ্ন কী বলছে, 1.9 পর্যায়বৃত্ত ধর্ম নয়, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার
তেজস্ক্রিয়তা 1.5 কি বলেছে থার্মিট মিশ্রণ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার Ap2O3 প্লাস Al এর চূর্ণ পরের প্রশ্ন 1.1 তিনটি সি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইন যৌগে এইচ পরমাণুর সংখ্যা অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4 1.12 তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায় কোনটির অ্যান্সার হবে এর অ্যান্সার সিলিকন 1.13 কাস নির্মিত লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য অ্যান্সার হবে এর অ্যান্সার বাড়ে পরের প্রশ্ন 1.14 নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান অ্যান্সার হবে সি অ্যান্সার অ্যামোনিয়া NH3 1.15 কোন উষ্ণতায় গ্যাস অণুগুলি বা গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0 কেলভিন তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করিয়ে দেবো তো দেখো 2.1 প্রশ্ন কি বলেছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো অ্যান্সার হবে মিথেন CH4 অথবা দিয়ে পরের প্রশ্ন ওজন স্তর বিনষ্ট করে এমন একটি গ্যাসের নাম লেখো অ্যান্সার হবে CFC ক্লোরোফ্লুরোকার্বন 2.2 মোলার গ্যাস ধ্রুবক আর এর মান এর অ্যান্সার হবে 0.0821 পরের প্রশ্ন কি বলেছে 2.3 কার্বনবিহীন একটি জ্বালানির নাম লেখো অ্যান্সার হবে তরল হাইড্রোজেন 2.4 শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু হালকা এটা সত্য না মিথ্যা এটা সত্য 2.5 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে অ্যান্সার হবে বিকরণ পদ্ধতিতে বিকরণ পদ্ধতিতে 2.6 শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত অ্যান্সার হবে 1 হবে 2.7 তড়িৎ সম্পর্কিত দুটি ভিন্ন ভিন্ন রাশির নাম লেখো যাদের একক একই অ্যান্সার হবে তড়িৎ চালক বল ও বিভব প্রভেদ পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে ফিউজ তারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয় অ্যান্সার হবে শ্রেণী সমবায়ে 2.8 CO2 যৌগের লুইস ডট চিত্র অঙ্কন করো এটা তোমরা বইতে পেয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.9 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও 2.91 নোবেল গ্যাস অ্যান্সার হবে বি অ্যান্সার নিয়ন 2.92 সমযোজী অদ্রুবীয় দ্রাবক অ্যান্সার হবে সি অ্যান্সার CCl4 2.93 ডুরালুমিন অ্যান্সার হবে ডি অ্যান্সার মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণে 2.94 এর অ্যান্সার হবে এর অ্যান্সার H2S207 তো দেখো 2.10 কী বলছে উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করে তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করো অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলছে দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করে অ্যান্সার হবে অবতল দর্পণ 2.11 তড়িৎ বিশ্লেষণের জন্য কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয় অ্যান্সার হবে সমপ্রবাহ বা DC অথবা দিয়ে পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডে কি প্রকার রাসায়নিক বিক্রিয়া হয় অ্যান্সার হবে ক্যাথোডে বিজারণ হয় তো দেখো টু কী বলেছে বয়লের সূত্রে PV লেখসূত্রের প্রকৃতি কেমন অ্যান্সার হবে সমপরাবৃত্ত 2.13 অ্যান্সার হবে বিউ ঠিক আছে 2 এবং আইন হবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে 2.14 Na প্লাস আয়ন ও Na পরমাণুর মধ্যে কোনটি সুস্থিত অ্যান্সার হবে Na প্লাস পরের প্রশ্ন 2.15 PBC মনোমারের নাম কি অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড 2.16 ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও তো দেখো এর অ্যান্সার হবে প্রথমে হবে Na <a> ঠিক আছে মানে Na <a> তারপরে <p> তারপরে <cl> হবে ঠিক আছে পরের প্রশ্ন অথবা দিয়ে তিনটি মৌল XYZ কী বলেছে পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 13, 17, 18 এদের মধ্যে কোনটি ধাতু তো তোমাদের মাথায় রাখতে হবে যে এক্স যেটা আছে অ্যালমোনিয়াম আছে ঠিক আছে অ্যালমোনিয়ামে কত আছে 13 আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স হবে 2.17 নেসলার বিকারক কী তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা ভালো করে খাতায় লিখে মুখস্থ করো তারপরে কী বলেছে ওডিয়াম কী এটাও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে এটা তোমরা লিখে নাও 2.18 লেন্সের সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র মেনে চলে অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ বাকি দুখানা সেট আমাদের বাকি আছে খুব শীঘ্রই আমি 2 থেকে 3 দিনের মধ্যে সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে